আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে জেসমিনারি ব্লগে স্বাগতম তার একটি সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম আর এটা হচ্ছে সকালবেলা সকালবেলা কাউসিয়ার অনন্যাকে স্কুলে দিয়ে আসবো আর আরিয়ানা মুনি ওর আব্বুর কুল্লে চলে আসতেছে তো আর রাত্রি হচ্ছে ওর বাড়িতে গিয়েছে যখন রাত্রি আসবে তিনজন আবার একসাথে মহানন্দে আসবে তো এখানে স্কুলে এসে দেখা যায় আরিয়ানা খুব খুশি হয় কারণ ছোট ছোট অনেকগুলো বাবু দেখে সে তো মহা খুশি স্কুল থেকে সহজে ও যেতে চায় না তো ও কিছুক্ষণ এখানে খেলাধুলা করে দাঁড়িয়ে দেখ দেখে তারপর ও যায় তো আজকে আমার কিছু প্রোডাক্ট আসার কথা আমাকে একটু আগে ফোন করলো যে প্রোডাক্ট আনার জন্য তো আমি এখানে প্রোডাক্ট নিয়ে বাসায় এসেছে আর অহনা সে তো মহা ব্যস্ত কখন এগুলো খুলবে তো আমি দেখা যায় দেখার আগে ও এগুলো খুলে দেখছে যে আমি কোনটা কোনটা নেব তো আমি ওকে বললাম তোমার যেটা ভালো লাগে তুমি সেটা নিবা কারণ অনেকগুলো হিজাব আমি অর্ডার করেছিলাম একটা পেজে এবং হিজাবগুলো খুবই ভালো আমার কাছে খুব ভালো লেগেছে তো হিজাব এগুলো গুছিয়ে আব্বু ফোন করলো তো আব্বু বললো আমাদেরকে বাড়িতে যেতে হবে আমরা বললাম ঠিক আছে তো বিকালবেলা আমরা বাড়িতে চলে আসি আর এখানে আমার বোন মহা খুশি আমাদেরকে হঠাৎ দেখে কারণ এটা আগে থেকে ঠিক ছিল না হঠাৎ করে আব্বু বলল যে বাড়িতে এসে দুই দিন থাকার জন্য যে ঘুরে যাবা আর আব্বুর শখের একটা ভুট্টা গাছ আছে ওইটা দেখা যায় অনেক বড় জমিটা ভুট্টা গাছ আব্বু অনেক শখ করে লাগিয়েছে এটা দেখার জন্য তো আমরা এখন এই যে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আর এখন যে খালটা দেখলেন এই খালটাতে না এখন পানি নাই যখন পানি থাকে তখন কিন্তু অনেক সুন্দর লাগে তো আমরা এখন এখানে এভাবে হেলে ধুলে যাচ্ছি আর এই সে আমার আব্বুর ভুট্টার জমি আর ভুট্টার জমিটা মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আব্বু তো খুব খুশি আমাদের বাসায় যে মেহমানি আসুক আব্বু সবাইকে দেখায় কারণ আব্বুর এত পছন্দ পছন্দ হয়েছে এটা যে একদিকে দেখা যায় একদম গাঢ় সবুজ আরেকদিকে একটু যেইগুলো হলুদ দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সার নাকি কম পড়েছে এর জন্য হলুদ হলুদ লাগছে আর মাসাল্লাহ এককারের জমিগুলো মানে দারুণ হয়েছে আব্বুকে আমি বলে রেখেছি যে যখন ভুটটা ধরবে আর এতদিনে মনে হয় ভুটটা ধরেও গেছে কারণ এটা দেখা যায় অনেক মানে কয়েকদিন আগের ভিডিও অনেক দিন আগের ভিডিও আর কি তো এইখানে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম আর আব্বুর আশেপাশে বিভিন্ন রকম সবজিও আছে বাড়িতে আসতে এখন ভালোই লাগে দেখা যায় যে হঠাৎ করে চলে আসা আর ঘুরে যাওয়া এই তো আর আম্মু নাই এই জিনিসটা খুব খারাপ লাগে সবাই আছে আর প্রতিটা জিনিস যেখানে আছে ঠিক সেখানেই আছে কিন্তু আমার আম্মু নাই এর জন্য খুব খারাপ লাগে যাক আল্লাহ আমার আম্মুকে জান্নাতবাসী করুক সবাই দোয়া করবেন আর এখানে আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম খুবই ভালো লাগছিল আব্বু অনেক রকম সবজি লাগিয়ে আছে তারপর হচ্ছে এই যে টমেটো বেগুন এগুলো আর এগুলো হচ্ছে কিন্তু বেগুন গাছ বেগুন গাছগুলো দেখতেও সুন্দর লাগছে তো আব্বু মরিচ আমাদেরকে পেরে দিচ্ছে যে ভর্তা বানাবে আব্বুর হাতের ভর্তা আবার খুব মজা আর এদিকে আরিয়ানামুনি তার নানা ভাইয়ের কুলে উঠে মহানন্দে আছে সে তো নাচানাচি নিয়ে ব্যস্ত তো আমরা এখন বাসায় চলে যাব অনেক ঘুরাঘুরি হয়েছে পাড়া বেড়ানো যাকে বলে তো এখানে আরিয়ানামুনি তার পিমনিকে পাইলি চলে আর কারো কোনো কিছু লাগে না আর এখানে আমাদের বড় আপু আছে বড় আপুর সাথে দেখা করে যাব রাত্রে বের হতে পারবো না কারণ আরিয়ানা খুব জ্বালায় আর এদিকে আমার ছোট বোন বট অথবা খাসির ভুরি ভুনা করে আর আব্বু বেগুন ভর্তা বানিয়েছে সেটা দিয়ে ভাত খাবো আজ এই পর্যন্তই খোদা পেয়ে